দর্শক, আমার সাথে আমার রোগী আছে। আজকে কথা বলবো আমরা আঘাতজনিত হিপ জয়েন্টের ক্ষয় নাই কোনো ভয় নাকি? জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। রোগী বলছে, জি স্যার, আমি ভিডিও দেখছি, অনেক শত শত রোগী ভালো হয়েছে, সমস্যা নাই। আমার ভাইয়েরও একই সমস্যা, কিন্তু আগে আমি নিজে দেখি। মানে উনি হইছে আগে ট্রাই করে দেখবে যে আসলে ভয় নাই কিনা, নাকি? জি অবশ্যই। তো এখন কি অবস্থা আজকে? এই যে চলে যাবেন কালকে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আপনার কাছে কি মনে হয় এখানে কি ভালো কিছু হয় নাকি? জি ইনশাআল্লাহ, অনেক ভালো ট্রিটমেন্ট হয়েছে। আমি তো হাঁটতে পারি। আপনার সমস্যাটা কি ছিল আগে? আমার সমস্যা ছিল হিপ জয়েন্টে ব্যথা, পায়ে ব্যথা, অনেক সমস্যা ছিল। হিপ জয়েন্ট বুঝছেন দর্শক, হিপ জয়েন্ট মানে আমাদের কুচকি, এই যে কুচকি, কুচকিতে ব্যথা এবং কুচকি থেকে নিচের অংশ ব্যথা, হাঁটতে পারতো না। একটা মানুষ, মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। যে ক্ষমতা মানুষের আছেন, ক্ষমতা দেখাবে কিভাবে যদি দৌড় দিতে না পারে, হাঁটতে না পারে, বিছনা পঙ্গু হয়ে পড়ে থাকলে কোনো লাভ আছে? জানা তো আগে কি সমস্যা ছিল, এই যে এতদিন চিকিৎসা নিলেন ডিপিআরসি তে, এখন কি সমস্যা আমাদের দর্শকদেরকে বলেন। যে আমি আগে হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াতে পারতাম না, কোনো জায়গায় হাত পা কাঁপতো, দৌড়াদৌড়ি করতে পারতাম না, হাঁটা চলা অনেক কষ্ট ছিল। আলহামদুলিল্লাহ আমি এখানে আসি, আজকে 10 দিনের ভিতরে অনেক ভালো ফিল। আরো 10 দিন থাকলে কি করতে পারতো? আরো 10 দিন করলে আমি দৌড়াদৌড়ি করতে পারতাম অনেকটা, আরো অনেক ভালো হইতো, আরো ভালো হইতো। মানে এখন আপনার সময় নাই নাকি? সময় নাই। যে আমার সময় নাই, সময় নাই আমাদের কারো চিকিৎসা নেওয়ার, মানে ধৈর্য নাই, আমাকে সময় নাই। 10 দিনে যা আসছে আলহামদুলিল্লাহ, অনেক এতে রোগী শুক্রিয়া আলহামদুলিল্লাহ। এই যে শুক্রিয়া আদায় করাটা হচ্ছে জরুরি, কারণটা হইছে মানে এই চিকিৎসা ইনশাল্লাহ ওইভাবে কারো দ্বারা সম্ভব না, অপারেশন ভিন নাকি? যে আমি অনেক ডাক্তার দেখাই, সবাই আমাকে বলছে অপারেশন করা লাগবে, অপারেশন করা লাগবে, কিন্তু আমি পরে শেষে ইউটিউবে এটা দেখে আমি সঙ্গে সঙ্গে যোগাযোগ করছি এবং এখানে আর দেরি করি না, আমি আসছি। আসি, স্যার আমাকে বলছে যে ঠিক আছে। আপনার একটু পরিচয়টা দেন। কেন বললাম, অনেক রুগী ওই আমার ইউটিউব ফেসবুকে লেখে, যদি আমার সময় নেই এগুলো দেখার, আমাদের যারা মডারেটর এডিটর তারা দেখে লেখে যে স্যার, অনেকে বলে রুগীর ফোন নাম্বার দেন। তো রুগীর ফোন নাম্বার দেওয়ার কি আমাদের কোনো রাইট আছে? আপনি কি আপনার ফোন নাম্বার মানুষে দিতে বলবেন আমাকে? তো রুগীর ফোন নাম্বার দেওয়ার তো ভাই আমাদের কোনো রাইট নাই, আপনাদের জ্ঞান বুদ্ধি খাটাইতে হইব। রুগীর ফোন নাম্বার আমি যদি আমার ইউটিউব ফেসবুকে সব জায়গায় দিয়ে দেই, এটা তো আমার সমস্যা হয়ে যাবে, এটা তো রুগীর সমস্যা হবে। রুগী তো আইসা পরে আমাদেরকে এখানে হামলা করবো যে আমার ফোন নাম্বার কেন দিছেন। জি জি। তা আপনাদের যারা বিশ্বাস হয় সমস্যা নাই, বিশ্বাস না হয় কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর কাছে চান, আপনি সঠিক জায়গার ঠিকানা পাওয়া যাবেন, কারণ আল্লাহ সবকিছু সহজ করে দেয় নাকি? জি ইনশাআল্লাহ। এখন আপনার ভাইয়ের কি সমস্যা? আমার ভাইয়েরও এক সমস্যা পায়ে, আর ভাই আসবো মনে হয় ইনশাআল্লাহ। আমি বললে যদি আমার এই চিকিৎসার কথা বলি অবশ্যই আসবে। আচ্ছা যাই হোক, এই যে রুগী রুগী পাঠায়, রুগী টেস্ট করতে আসে, কয় স্যার আমি নিজে আগে দেখি, আমি ঠেললে ওনারে মানে ঢুকাইতে পারেন, উনি নিজে ঢুকবো নাকি? অবশ্যই অবশ্যই। তো আলহামদুলিল্লাহ ভিডিও বাড়াইতেছি না, অনেক বড় হয়ে যায়, আপনাদের ধৈর্য আর হয়ে যাবে। আমরা শুধু আমাদের ডিপিআরসির আমাদের জন্য দোয়া চাই, আর আমাদের রুগীদের জন্য দোয়া চাই নাকি? আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা বেশি বেশি রুগীদের সেবা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শামীম খান, আমার বয়স 38 বছর, আমার বাড়ি রায়পুর লক্ষ্মীপুর, আমি রেজিস্ট্রি অফিসে চাকরি করি। আমার মূলত সমস্যা ছিল এভিএন সমস্যা, আমার পায়ে ব্যথা করতে অনেক বেশি, উঠতে বসতে পারতাম না। আমার এটা প্রায় 14-15 বছরের সমস্যা, আমি ঠিক মতো দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, শুইতে পারতাম না, কোনো ধরনের কাজকর্ম করতে পারতাম না, অনেক ধরনের প্রবলেম ফিল করতাম, সিঁড়ি বাইতে পারতাম না, পরিশ্রমে কোনো কাজ করতে পারতাম না, হাঁটা চলা করলে অনেক ব্যথা লাগতো, হাঁটতে পারতাম না, টোটালি হাঁটতে পারতাম না। এ পর্যন্ত আমি ডাক্তার দেখাচ্ছি 4 জন, সবাই আমাকে বলতো যে বিশ্রামে থাকার জন্য, হাঁটা চলা কম করার জন্য, অপারেশন করার জন্য বলছিল ডাক্তার, 4 জনই বলছিল অপারেশন করার জন্য, কিন্তু আমি অপারেশন করি নাই, এটা সমস্যা হতে পারে অথবা হাঁটা চলা আরো ক্ষতি হতে পারে, এই কারণে আমি অপারেশনটা করি নাই। আমার অনেক খারাপ অবস্থা হয়েছিল, আমার পা ঠিক মতো আমি মেলতে পারতাম না, হাঁটতে অনেক কষ্ট হইতো। তখন আমি ইউটিউবে ইয়েটা দেখলাম, হাসপাতালের নাম দেখে ওনাদের সাথে যোগাযোগ করলাম, হাসি ডাক্তার শফিউল্লাহ স্যারকে দেখাইলাম, উনি আমাকে এখানে ভর্তি হওয়ার জন্য বললো, আমি ভর্তি হইলাম। আমি এখানে ভর্তি ছিলাম আজ 10 দিন, আল্লাহর মতে আগের থেকে অনেক বেটার ফিল করতেছি, হাঁটা চলা করতে পারি, সিঁড়ি বাইতে পারি, ব্যথাটা তো অনেক কম লাগে। এখানে ফিজিওথেরাপি গুলো অনেক ভালো,
এবং ওনারা আমার সবসময় ভালোভাবে টেক কেয়ার করছে, নার্সগুলো সবসময় খোঁজ খবর নিচ্ছে, ডাক্তাররা সবসময় খোঁজ খবর নিচ্ছে। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা অনেকটাই ভালো। আমি আগে হাঁটলে অনেক সমস্যা হতো, আপনার মতো এখন কোনো সমস্যা হয় না, এখন ভালোভাবে হাঁটতে পারি। আগে অনেক কষ্ট হইতো, পা ঠিক মতো মেলতে পারতাম না, বড় বড় কাজ দিতে পারতাম না, এখন অনেক বড় বড় কাজ দিতে পারি, চাক দিয়ে হাঁটতে পারি। আগে মেলতে পারতাম না, অনেক মোটামুটি অনেক মেলতে পারি, আল্লাহর মতে কোনো সমস্যা হয় না, ব্যথা পাই না। আগে আমি সিঁড়ি বাইতে পারতাম না, খুব ব্যথা লাগতো, এখন ইনশাল্লাহ অনেক সময় মতো সিঁড়ি বাইতে পারি, উঠতে পারি, নামতে পারি। এখন এই যে আমি কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, সিঁড়িগুলো সময় মতো বাইতে পারি, কোনো ব্যথা অনুভব করি না। আগে অনেক ব্যথা পাইতাম। আমাদের মতো আমার মতো যে রুগীরা আছে, আমি বলবো যে তারা বিভিন্ন জায়গায় না ঘুরে এই বিভিন্ন সমস্যা থাকলে আপনারা এই হাসপাতালে আসেন, আশা করি ভালো চিকিৎসা পাবেন এবং সুস্থ হয়ে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং সামনের জীবনগুলো সুস্থভাবে চলাফেরা করতে পারে। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।